হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুস টিউটোরিয়াল। আজকে অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও প্রপোর্শনের ফোর্থ ক্লাস। আগের ক্লাসগুলি যারা যারা দেখোনি তারা তারা চ্যানেলে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নাও। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 0.12, 0.21, 0.8 ইজ, অর্থাৎ চতুর্থ সমানুপাতটা কি সেটা বের করতে বলেছে। দেখো কিভাবে করা হয়েছে। 0.12 ইজ টু 0.21 ইজ টু 0.8 ইজ টু, চতুর্থ সমানুপাতটাকে আমি ধরলাম এক্স। তাহলে এখন আমরা কি করব, 0.12 বাই 0.21 ইকুয়াল টু 0.8 বাই এক্স ইন্টু 10, অর্থাৎ এখানে দশমিকটাকে তুলে দেওয়া হলো, আর লেফট সাইডেও তাই, দশমিকটা দু ঘর পরই আছে যেহেতু উপর নিচে, তাই 100 100 দিয়ে গুণ করে ওটা কেটে দেওয়া হয়েছে, ওটা লেখা হয়নি। এখন দেখো কাটাকাটি যাচ্ছে, 4 দিয়ে উপরে, 4 দুগুণে 8, 3 দুগুণ 3 চারা 12, এবং 3 দিয়ে 21কে, 3 সাতা 21, আবার 2 দিয়ে 10কে, 5 দুগুণে 10। তোমরা ইচ্ছে করলে এক্সটাকে এক পাশে রেখে ওভাবেও হিসাব করতে পারো। দেন এক্স ইকুয়াল টু কত আসছে, 7/5, অর্থাৎ 1.4। নেক্সট দেখো, এ ইজ টু বি 2/9 ইজ টু 1/3, এবং বি ইজ টু সি সমান সমান হচ্ছে 2/7 ইজ টু 5/14, এবং ডি ইজ টু সি 7/10 ইজ টু 3/5। এখন জানতে চেয়েছে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি কত। তাহলে দেখো কিভাবে করা হয়েছে। এ ইজ টু বি এর একটা ঠিকঠাক মান আনার জন্য আমরা নিচের সংখ্যাগুলিকে লসাগু করব, অর্থাৎ লসাগু 3 এবং 9 এর 9, এই 9 দিয়ে দুটো টার্মকে গুণ করে দেওয়া হলো, তাতে আমার অ্যান্সার আসলো 2:3। এরকমভাবেই বি ইজ টু সি ইকুয়াল টু আসলো 4:5, এবং ডি ইজ টু সি আসলো 7:6, অর্থাৎ সি ইজ টু ডি মানে 7:6:7। এখন আমাদের জানতে চেয়েছে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি কত। তাহলে এ ইজ টু বি এর মান আমরা জানি 2:3, এবং সি এবং ডি এর জায়গায় আমরা এই বি এর মানটাকে রিপিটেডলি বসিয়ে দেব, এবং বি ইজ টু সি এর মান কত, 4:5। তাহলে ডান পাশের সংখ্যাটাকে অর্থাৎ ডিকে সি দিয়ে পূর্ণ করব, এবং বিকে, বি এর সংখ্যাটা এতে বসাবো, অর্থাৎ 4 বসাবো। এবং পরেরটা কি রয়েছে, সি ইজ টু ডি কত রয়েছে, 6:7। তাহলে 6:7 লিখলাম, এবং বাঁদিকের সংখ্যাগুলিকে সি এর সংখ্যাগুলিকে রিপিটেডলি বসিয়ে দিলাম। তাহলে দেখো 3:3:3 কেটে যাচ্ছে প্রত্যেকটার থেকে, তাহলে অ্যান্সার কত আসছে, 16:16:2, 4×6=24, অর্থাৎ 24, তারপরে 5×6=30, 5×7=35, অর্থাৎ 16:24:30:35, এটা আমাদের অ্যান্সার আসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো 3x=5y=4z হলে x:y:z কত। তাহলে এখানে সংখ্যাগুলি কী কী রয়েছে, 3, 5 এবং 4, এদের এলসিএম বের করতে হবে, এদের এলসিএম দিয়ে ডিভাইড করলাম প্রত্যেকটাকে। তাহলে 3x/60, 5y/60, 4z/60 ইকুয়াল টু, আমি এটাকে কে ধরলাম, না ধরলেও চলে, ধরে নিলেও অসুবিধে নেই। তাহলে 3 দিয়ে কাটলে 60কে 20, তাহলে x/20
ফাইভ ওয়াই এর এখানে ফাইভ দিয়ে সিক্সটিন, 60-কে ডিভাইড করলে 12, অর্থাৎ ওয়াই বাই 12। ফোর দিয়ে 60-কে কাটলে 15, অর্থাৎ জেড বাই 15 ইকুয়াল টু কে। তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এর মান আমরা বলতে পারি 20K ইজ টু 12K ইজ টু 15K, অর্থাৎ এখানে কে কে কেটে দিলাম, তাহলে 20 ইজ টু 12 ইজ টু 15 আমাদের অ্যান্সার আসলো। দেখো নেক্সট অঙ্ক, 3/5 ইকুয়াল টু এ, 7/2 2b ইকুয়াল টু 7/5c হলে এ ইজ টু বি ইজ টু সি কত? দেখো কীভাবে করা হয়েছে, দুটো পার্টে 3/5a ইকুয়াল টু 7/2b, এখান থেকে আমরা এ ইজ টু বি এর মান পেতে পারি। কীভাবে পাবো দেখে নাও, এ বাই বি ইকুয়াল টু কত হচ্ছে 5×7=35, এবং বি এর মান কত হচ্ছে 3×6, অর্থাৎ 35:16। এবং পরেরটা 7/2b ইকুয়াল টু 7/5c, এখানে উভয় দিকে 7 7 কেটে গেল, অর্থাৎ বি ইজ টু সি কত হচ্ছে 2:5। এবার আমরা এখান থেকে অনায়াসে এ ইজ টু বি ইজ টু সি বের করতে পারি, অর্থাৎ 35:6:6 এবং 2:5 হচ্ছে বি এবং সি এর মান। তাহলে এ কেও আমরা 2 দিয়ে পূর্ণ করব, তার মানে 2:2:5। এখন আমরা 2 দিয়ে কেটে দেব উভয় দিকে, তাহলে 2 কাটলো, এখানে 3×6 কাটলো, এখানেও 3×6 কাটলো, তাহলে কত হচ্ছে এ ইজ টু বি ইজ টু সি, 35:6:3×15, অর্থাৎ 15। অ্যান্সার কত এসলো, 35:6:15। তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 1:2:3, গাড়ি তিনটি যদি একই দূরত্ব অতিক্রম করে তাদের তাদের দ্বারা অতিক্রান্ত সময়ের অনুপাত কত? দেখো আমরা জানি যে দূরত্বকে কী দিয়ে মাপা হয়, সময় ইনটু টাইম, এই দুটোর গুণফলকে আমরা দূরত্ব বলে থাকি। তাহলে স্পিডের রেশিও কত দিয়েছে, 1:2:3, এবং আমাদেরকে এখানে 2 এবং 3-এর এলসিএম বের করতে হবে 6, অর্থাৎ 6 হবে আমাদের ডিস্টেন্স। তাহলে টাইম রেশিও কত হবে, 6:3:2, অর্থাৎ কী বলেছে যে স্পিড এবং টাইমের গুণফল ডিস্টেন্স হয়, তাই জন্য আমরা এলসিএমটা বের করে নিলাম, এবং ডিস্টেন্সটা আমরা জানি 6 6 6, অর্থাৎ স্পিডকে টাইম দিয়ে গুণ করব, আমাদের ডিস্টেন্স এখানে 6 আসবে। তাহলে এখানে আমাদেরকে কত কত বসাতে হবে সেটা তোমরা ক্যালকুলেট করে নেবে, 6:3:2। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে ভাগ করে দেওয়া হলো, রাম শ্যামের তুলনায় 25% বেশি পেল, শ্যাম যদুর তুলনায় 25% কম পেল, শ্যাম রাম শ্যাম ও যদুর প্রাপ্য টাকার অনুপাত কত? রাম শ্যাম ও যদুর প্রাপ্য টাকার অনুপাত কত? কীভাবে করা হয়েছে দেখো, শ্যামের টাকাকে প্রথমে 100 ধরা হয়েছে, তাহলে রাম 25% বেশি পায়, অর্থাৎ রাম কত পাচ্ছে, 125 টাকা। তাহলে রাম এবং শ্যামের অনুপাতটা কত দাঁড়াচ্ছে, 125:100, অর্থাৎ কাটাকাটি করলে 5:4। শ্যাম এবং যদুর মধ্যে কী বলেছে, যদুর থেকে শ্যাম 25% কম পাচ্ছে, অর্থাৎ যদু যদি 100 টাকা পায় তাহলে শ্যাম পাবে 75 টাকা। এখান থেকে আমরা শ্যাম এবং যদুরটা অনুপাতে বের করতে পারবো, শ্যাম ইজ টু যদু ইকুয়াল টু কত হচ্ছে, 75:100, অর্থাৎ কাটাকাটি করলে 3:4।
এখন আমরা আগের নিয়ম অনুযায়ী কি করতে পারি, রাম শ্যাম যদু ইস টু দিয়ে লিখলাম, এবং রাম এবং শ্যামের অনুপাত কত এসেছিল, 5:4। ডান দিকটাকে আমরা 4 দিয়ে কভার করলাম, এবং শ্যাম ইস টু যদু কত এসছে, 3:4, অর্থাৎ বাঁদিকটাকেও আমরা 3 দিয়ে পূর্ণ করে ফেলবো। তাহলে দেখো, 3 5 15, 3 4 12, 4 4 16, অর্থাৎ 15:12:16 আমাদের অ্যান্সার আসবে। দেখো পরবর্তী অঙ্ক, x is to y plus z equal to 1:3, এবং z is to x plus y equal to 5:7 হলে y is to z plus x এর মান কত। তাহলে আমরা কি বলতে পারি, x is to y plus z ইকুয়াল টু 1:3, অর্থাৎ এখানে আমার অনুপাতের সমষ্টি কত দাঁড়াচ্ছে, 4। আবার পরেরটাতে অনুপাতের সমষ্টি দাঁড়াচ্ছে 12, অর্থাৎ এখানে 4 এবং 12-র এলসিএম করে নিতে হবে। 4 এবং 12-র এলসিএম কত, 12। তাহলে আমাদের এই মানটাকে, প্রথম সমীকরণের মানটাকে আমাদেরকে 12 আনতে হবে। তাহলে 12 আনতে গেলে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। 4-কে 12 আনতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে এই সমীকরণটাতে যে সংখ্যাগুলি রয়েছে তাকে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ তার মানটা কত দাঁড়াচ্ছে, 3/9। এটা আসবে x বাই y প্লাস z এর মান। তাহলে আমাদের এখানে আমরা পেয়ে গেলাম যে x এর মান 3, এবং z এর মান আমরা আগে দেখো পেয়েছি, আগে পেয়েছি কত, 5। তাহলে z এর মান 5, অর্থাৎ y এর মান তাহলে কত হবে, দেখো কীভাবে বের করেছি, x প্লাস z এর যা মান তার থেকে zটাকে বিয়োগ করে দিয়েছি, x প্লাস z এর মান 9 আমরা পেয়েছি। এই দেখো x প্লাস z এর মান 9, তাই এখানে 9 থেকে z এর মান 5-কে বিয়োগ করে দিলাম, অর্থাৎ এলো 4। এখন আমাদেরকে বের করতে বলেছে y is to z plus x এর মান কত। তাহলে আমরা y এর মান জানি 4:2, x এর মান কত, 3, প্লাস z এর মান কত, 5, অর্থাৎ 4:8, অর্থাৎ এটার অ্যান্সার হবে 1:2। আজকের ক্লাসটি এইটুকু পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা চ্যানেলে চোখ রাখো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।